নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় সুধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিছক সৃষ্টি করেননি বরং অবশ্যই একটি মহান উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার নিমিত্তে সৃষ্টি করেছেন আমরা কারা ভালো কাজ করি কারা মন্দ কাজ করি এই জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে তার কোন বান্দা তাকে পেতে চায় কোন বান্দা তার হুকুমকে লঙ্ঘন করে জাহান্নামের উপযুক্ত হয় এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে এই যে এত গুরুত্বপূর্ণ জীবন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন যে জীবনের বিনিময়ে আমরা জান্নাত অর্জন করব অথবা এই জীবনটিকে ধ্বংস করে দিয়ে আমরা ধ্বংসকর জাহান্নামে আমরা নিক্ষিপ্ত হব সুতরাং এই জীবনটির কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এই গুরুত্বপূর্ণ জীবনটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবনের লক্ষ্যকে নির্ধারণ করা তো আমাদের জীবনের লক্ষ্য কী হবে এই বিষয়টি আমাদের খুব ভালো করে কিন্তু জানা দরকার আমরা ছোটোবেলা থেকেই এইম ইন লাইফ পড়ি আমার জীবনের লক্ষ্য পড়ি এগুলো আমরা পড়ি কিন্তু সেই পড়াগুলো পড়ার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় বা সেই পড়াগুলো আসলে প্রপারলি আমরা বুঝে পড়ি কি না বা সেই পড়াগুলোতে প্রপার চিন্তাগুলোকে দেওয়া হয়েছে কি না সেটিও কিন্তু একটি প্রশ্ন সুতরাং আমি জীবনের লক্ষ্য কি হবে সেটি দারুণনাথের মহতারাম প্রিন্সিপাল হুজুর খুব সুন্দর করে বলেছেন যে জীবনের লক্ষ্য হওয়া উচিত ইহকাল এবং পরকালে সম্মানজনক জীবন যাপন করা এটি ঠিক আছে আমি এই কথার আলোকেই আমার উপলব্ধির জায়গা থেকে জীবনের লক্ষ্যটি কীভাবে আমাদের সাজানো দরকার সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি মনে করতে চাই বা আমি চিন্তা করি যে তিনটি ধাপে জীবনের লক্ষ্য চিন্তা করা উচিত প্রথম ধাপে আমাদের চিন্তা করা উচিত আমাদের প্রত্যেকের প্রত্যেক মুসলিমের যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি প্রত্যেকটি মুসলমানের চিন্তা করা উচিত আমাদের জীবনের লক্ষ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য কি প্রয়োজন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করতে হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে সুতরাং আমরা যদি আমাদের যাপিত জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরে প্রতিটি মুহূর্ত পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণপূর্বক নিজেদের জীবনে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের জীবনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের জীবন হয়ে উঠবে তো এজ এ মুসলিম আমাদের প্রত্যেকের এই চিন্তাটি মাথায় রাখতে হবে যে আমাদের প্রথম চিন্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন আমি অনেক মাধ্যমেই করতে পারি আমি মাদ্রাসায় পড়েও আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি সাধারণ জীবনযাপন করেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি আমার এমনটি কখনোই ভাবা উচিত নয় যে আমি স্কুল কলেজে পড়ি আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে নেই বরং স্কুল কলেজে পড়েও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা যেতে পারে বা অনেকে করেও থাকেন আবার মাদ্রাসায় পড়েও আমাদের নিশ্চিন্ত হয়ে বসে থাকার সুযোগ নেই আমি তো আল্লাহর সন্তুষ্টি পাচ্ছি বরং অনেক মাদ্রাসার ছাত্ররাও কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেন সুতরাং এই বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত দ্বিতীয়ত আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের লক্ষ্য হওয়া উচিত আমরা পারিবারিকভাবে সুখী হব হ্যাঁ এটা কিন্তু খুব চিন্তা করে আমি কথা বলেছি যে আমাদের পারিবারিকভাবে সুখী হতে হবে আমাদের জীবনের লক্ষ্য থাকে যে আমরা ডাক্তার হব আমরা বড় বিজনেস ম্যাগনেট হব আমরা ইঞ্জিনিয়ার হব বড় আলেম হব বড় দায়ী হব অনেক কিছু হব কিন্তু আমাদের সবার লক্ষ্যই প্রায় এই ধরনের থাকে কিন্তু কে কয়জন আমাদের নির্দিষ্ট জায়গায় যেতে পারি সেটাই হচ্ছে প্রশ্ন আপনি যদি ভালো ডাক্তার না হন আপনি যদি বড় ডাক্তার না হন যদিও এটি আপনার স্বপ্ন ছিল লক্ষ্য ছিল কোনো সমস্যা নাই কিন্তু আপনার অবশ্যই একটি জিনিস আপনাকে হতেই হবে সেটি হচ্ছে সুখী আপনাকে হতে হবে আপনি ইঞ্জিনিয়ার হন বা না হন সমস্যা নাই হলে আলহামদুলিল্লাহ না হলে করার কিছু নাই কিন্তু সুখী আপনাকে হতে হবে এখানে আমি বলেছি পরিবারের কথা কেন বললাম পরিবারের কথা এই জন্যই বললাম যে আপনি কখনো একা একা সুখী হতে পারবেন না আপনাকে ঘিরে অবশ্যই যে আপনার চারপাশে যে আপনজনেরা রয়েছে এদেরকে বাদ দিয়ে আপনি সুখী হতে পারবেন না খুব গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু আপনাকে নিজে যেভাবে আপনি তৈরি হবেন মানসিকভাবে তৈরি হবেন শারীরিকভাবে আর্থিকভাবে আত্মিকভাবে আপনি নিজেকে তৈরি করছেন ঠিক সাথে সাথে আপনার যে পাশের মানুষগুলো রয়েছে আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন যাদেরকে নিয়ে আপনার হর হামেশা চলতে হয় প্রতিটি মুহূর্ত চলতে হয় এই মানুষগুলোকেও কিন্তু আপনার তৈরি করতে হবে আপনি ব্যাপক পরিসরে চিন্তা না করলেও এই মানুষগুলোকে এবং যেই মানুষটিকে নিয়ে জীবন পার করবেন আপনার স্ত্রী সেই স্ত্রীকেও কিন্তু আপনার তৈরি করতে হবে এটি কিন্তু খুব
প্রয়োজন কিন্তু এই বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত আমাদের মাথায় রাখা উচিত যে আমাদের পারিবারিক জীবনে যেটি হয় যে আমরা যারা ছেলেরা রয়েছে আমরা নিজেদেরকে তৈরি করব আমরা বাইরের কাজ করব ঘরের কাজ করব এভাবে যেভাবে নিজেদেরকে তৈরি করব পরিবারের জন্য পরিবারের সুখের জন্য অনুরূপভাবে মেয়েদেরও মনে হয় এই চিন্তাটা করা উচিত হ্যাঁ আমি ডাক্তারি বিদ্যা অর্জন করছি গুড আমি আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সেটাও ঠিক আছে কিন্তু আমি আমার এই পুঁথিগত বিদ্যা অর্জনের জন্য সবটুকু সময় দেওয়ার কারণে আমি পারিবারিক জ্ঞান অর্জন করলাম না আমি মা কীভাবে হতে হয় সেটা জানলাম না আমি একজন আদর্শ সন্তান কীভাবে হয় সেটি জানলাম না আমি রান্নাবান্না কিছু শিখলাম না আমি ঘরদোর গোছানোর মানসিকতা বা ধৈর্য আমি পোষণ করি না সুতরাং আমি কিন্তু একজন ব্যর্থ নারী সুতরাং আমাদের পারিবারিকভাবে আমাদের পরিবারটা ইম্পর্টেন্ট দুনিয়া সবাই আপনাকে ছেড়ে যাবে আপনি তাদের সবাইকে ছেড়ে চলতে পারবেন কিন্তু আপনাকে পরিবারের আশ্রয় ছাড়া আপনি একটি মুহূর্তও চলতে পারবেন না সুতরাং পারিবারিকভাবে সুখী হওয়ার জন্য কিন্তু খুব বড় ডাক্তার হওয়ার প্রয়োজন নয় আপনি পারিবারিকভাবে একটা মানুষ আপনার হওয়া দরকার সুতরাং সেই জায়গায় যেন আপনি একজন ভালো পরিবারের সদস্য হতে পারেন সেই চিন্তাটি আপনার করা উচিত এবং তৃতীয়ত আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনি এই সমাজের একজন মানুষ এই রাষ্ট্রের একজন মানুষ এই পৃথিবীর একজন মানুষ সুতরাং সেই হিসাবে আপনার সবার কল্যাণ কামনা করা উচিত সবার জন্য কাজ করা উচিত সবার জন্য আপনার তৈরি হওয়া উচিত সেজন্য অবশ্যই আপনি নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারকে সাজাবেন আপনি যে লক্ষ্য তৈরি করেছেন সেই লক্ষ্য পানে আপনি এগিয়ে যাবেন এটা অবশ্যই ঠিক আছে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বড় মহাদিয়েছি যাই হন না কেন বড় বিজনেস ম্যাগনেট সব কিছু হন এটা কিন্তু 3 নম্বরে সুতরাং এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে চিন্তা করা দরকার আমরা জীবনের এই পাঠগুলো গ্রহণ করি না আমরা অনেক কিছু পড়ি আমরা বন্ধুদের সাথে যখন আড্ডা দিই তখন অনেক কথা বলি কিন্তু জীবন ঘনিষ্ঠ এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের চর্চার ভেতরে থাকে আমাদের মনে হয় এই বিষয়গুলো চিন্তা করা উচিত আমাদের লক্ষ্যকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সুন্দর করুন আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সন্তুষ্টির জীবন দান করুন একটি সুন্দর পারিবারিক জীবন গঠন করার তৌফিক দান করুন এবং সমাজেও নিজেদের সাধ্যানুসারে অবদান রাখার তৌফিক দান করুন এতক্ষণ যারা আমার কথা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ